সম্মানিত ভাইরা জাকাত হচ্ছে ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম একটি স্তম্ভ জাকাত শব্দের অর্থ হচ্ছে বৃদ্ধি পরিশুদ্ধি কোনো জিনিসের উত্তম অংশ পবিত্রতা শরীয়তের পরিভাষায় জাকাত হচ্ছে আল্লাহফাক রব্বুল আলমিনের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে কোনো ব্যক্তি নির্দিষ্ট কোনো ব্যক্তিকে তার নির্দিষ্ট সম্পদের নির্ধারিত অংশ সত্য ত্যাগ করে দান করাকে জাকাত বলে জাকাত হচ্ছে এমন একটি গুরুত্বপূর্ণ এবাদত জাকাত শুধু আমাদের উপরে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লা আলাইহ সাল্লামের উপরেই শুধু এবং তার উম্মতের উপরেই শুধু ফরজ ছিল না আল্লাহরবুল যুগে যুগে অন্যান্য নবী রসুল এবং তার উম্মতের উপরেও জাকাত ফরজ করেছেন অনেক আয়াত রয়েছে একটি সুরা বাইয়েনা 98 নম্বর সূরার 5 নম্বর আয়াতে আল্লাহ এই কথা উল্লেখ করেছেন ওয়া মা উমুরু ইল্লা লি ইবাদুল্লাহ মুখলিসিন লাহুদিন হুনফা হুনফা ওয়া ইয়াকিমুস সালাতা মহান বলছেন আমি তাদেরকে নির্দেশ দিয়েছিলাম তারা যেন শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করে এবং আমি আল্লাহর জন্যে যেন তারা দিনকে নির্দিষ্ট করে অর্থাৎ ইসলামকে যেন তারা নির্দিষ্ট দিন হিসাবে গ্রহণ করে আমি তাদের নির্দেশ দিয়েছিলাম তারা যেন নামাজ কায়েম করে এবং জাকাত আদায় করে এটাই হচ্ছে সঠিক দিন সম্মানিত ভাইয়েরা এই দ্বারা আমরা বুঝতে পারলাম আল্লাহ রব্বুল আলামিন অন্যান্য নবী রাসূল এবং উম্মতদের উপরেও জাকাত ফরজ করেছেন দুঃখজনক হলেও সত্য যে বর্তমান যুগের অনেক মুসলমান আমরা অনেক মুসলমান আছি সঠিকভাবে সঠিক নিয়মে সঠিক উপলব্ধি করে জাকাত আমরা আদায় করি না অনেক মানুষ আছি যাদের উপরে জাকাত ফরজ হয়েছে কিন্তু জাকাত সঠিক নিয়মে সঠিকভাবে আদায় করি না যদি কেউ যার উপরে জাকাত ফরজ হয়েছে সে যদি সঠিক নিয়মে সঠিকভাবে পদ্ধতি জেনে জাকাত যদি আদায় না করে আল্লাহ পাক রাব্বুল আলামিন মহা শাস্তির কথা উল্লেখ করেছেন অনেক আয়াত রয়েছে একটি আয়াত সূরা তাওবা ৯ নম্বর সূরার ৩৫ নম্বর আয়াতে আল্লাহ পাক রাব্বুল আলামিন উল্লেখ করেছেন ইয়াউমা আলাইহা ফি নারি জাহান্নাম বিহাজী বিহা জিবাহুম ক্বাজুনুবুহুম পাক রব্বুল আলামিন বলছেন যার উপরে জাকাত ফরজ হয়েছিল ওই ব্যক্তি যদি সঠিকভাবে জাকাত আদায় না করে কালকামতের ময়দানে মুসিবতের দিনে ওই জাকাতের অংশ পাক রব্বুল আলামিন ওই জাকাতের অংশ জাহান্নামের আগুন দিয়ে পুরানোর পরে ওই ব্যক্তির মুখমণ্ডলে পার্শ্ব দেশে এবং পৃষ্ঠ দেশে স্যাগ দিবেন এমনভাবে নির্যাতন করবেন আগুনে ওই জাকাতকে পোড়াবে পুরানোর পরে মুখমণ্ডলে পার্শ্ব দেশে পৃষ্ঠ দেশে স্যাগ দিতে থাকবে সম্মানিত বায়েরা শুধু তাই নয় হাদিস শরীফ এসেছেন বোখারি শরীফের হাদিস হাদিস নাম্বার চোদ্দোশ চার নাম্বার হাদিস আল্লাপরাবুল আলমিনের হাবিব বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ বলেছেন যার উপরে জাকাত ফরজ হবে কিন্তু সে যদি সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে যদি জাকাত আদায় না করে ওই জাকাতের অংশ কালকামতের ময়দানে মুসিবতের দিনে বিষ বিষধর সাপের আকৃতি ধারণ করবে এই সাপকে গলায় পেছিয়ে দেয়া হবে এবং ওই সাপ মুখমণ্ডলে কামড়িয়ে ধরে তাকে কামড়াবে এবং বলবে আমি হলাম তোমার জাকাত আমি হলাম তোমার অবশিষ্ট অংশ তোমার উপরে জাকাত ফরজ হয়েছিল কিন্তু তুমি জাকাত দাও নাই সেই জাকাতের মাল হলাম আমি সম্মানিত বায়রাব এই জন্য আমাদের জানা উচিত সঠিকভাবে সঠিক নিয়মে জাকাত যার উপরে ফরজ হবে তাকে অবশ্যই সঠিকভাবে সঠিক নিয়মে জাকাত দিতে হবে এইবার আমার কথা হল কার উপরে জাকাত ফরজ যেই ব্যক্তির উপরে জাকাত ফরজ তেনাকে অবশ্যই সঠিকভাবে জাকাত আদায় করতে হবে এখন কথা হল কার উপরে জাকাত ফরজ জাকাত ফরজ হবার জন্যে পাঁচটি শর্ত এক নম্বর শর্ত হল মুসলমান হওয়া মুসলমান নর এবং নারী দুই নাম্বার শর্ত হল প্রাপ্ত বয়স্ক হওয়া তিন নাম্বার শর্ত হল ভালো মস্তিষ্ক হওয়া জ্ঞানবান হওয়া পাগলের উপরে জাকাত ফরজ নয় চার নাম্বার শর্ত হল তাকে স্বাধীন হতে হবে গুলামের উপরে জাকাত ফরজ নয় পাঁচ নাম্বার শর্ত হল নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া এবং সেই নিসাব পরিমাণ মাল এক বছর পূর্ণ হওয়া এখন কথা হলো নিসাব পরিমাণ সম্পদ বলতে আমরা কি বুঝি নিসাব পরিমাণ সম্পদ বলতে আমরা বুঝি সাড়ে সাড়ে সাত ভরি স্বর্ণ অথবা সাড়ে বন্য তোলা রৌপ অথবা সাড়ে সাত তোলা স্বর্ণ অথবা সাড়ে বন্য তোলা রৌপের পরিমাণ সম্পদ যদি আমাদের কাছে কারো থাকে এবং সেই সম্পদ যদি একটি বছর পূর্ণ হয় তাহলে আমাদের উপরে জাকাত ফরজ এখন কথা হল এই পাঁচটি শর্ত যার মধ্যে থাকবে তার উপরে জাকাত ফরজ এই পাঁচটি শর্ত পূরণ হবার পরে কেউ যদি জাকাত আদায় না করে তার জন্য আল্লা পাক রব্বুল আলমিন শাস্তি নির্ধারণ করে রেখেছেন এখন কথা হলো যার উপরে জাকাত খরচ হবে সেই ব্যক্তি কিভাবে জাকাত দিবে সঠিক নিয়মটা কি সঠিক নিয়মটা হল ওই ব্যক্তি একটি বছর পূর্ণ হবার পরে তার সম্পদ কতটুকু আছে হিসাব করবে হিসাব করার পরে পরিপূর্ণভাবে হিসাব করবে হিসাব করার পরে শতকরা আড়াই টাকা জাকাত দিতে হবে এখন কথা হল জাকাত দেবার সিস্টেম জানতে হবে কীভাবে আপনি জাকাত দিবেন আমার উপরে জাকাত ফরজ হয়েছে এবং আমি হিসাবও করেছি আমার কাছে কত টাকা আছে এখন আমি কীভাবে জাকাত দিব সে কথাও আল্লাপাকর্বুলালামিন উল্লেখ করেছেন আল্লাহ আল্লাপাকর্বালামিন কিভাবে জাকাত দিবেন সে কথাও উল্লেখ করেছেন সুরাব বাকারা দুই নম্বর সোরার দুইশো উত্তরষট্টি নম্বর আর এতে আল্লাহ পাখরবুল নামিন উল্লেখ করেছেন আল্লাহ বলছেন ইয়া আইয়ো আল্লা দিনা আমানুলা তুবতিলু সদ কতুম তুবলা তুব তিলু সদ ক তিকুম বিল আমিন বলছেন দুনিয়ার মানুষ খবরদার তোমরা মানুষদেরকে কল্যাণের কথা বলে ভালো ভালো কথা বলে এরপরে কষ্ট দিয়ে তোমরা খবরদার জাকাত দিবানা ওই সকল মানুষের ন্যায় যারা লোক দেখানোর জন্যে জাকাত দিত এই সকল মানুষের ন্যায় খবরদার তোমরা জাকাত দিবানা এই আয়াত দ্বারা আমরা জানলাম আল্লাপাক রব্বুল আলমিন বলছেন মানুষকে কল্যাণের কথা বলে মঙ্গলের কথা বলে সুন্দর সুন্দর কথা বলে এবং কষ্ট দিয়ে মানুষদেরকে জাকাত দেওয়া যাবে না কিন্তু বাংলাদেশের মানুষ অধিকাংশ মানুষ সেটা না বুঝে লোক দেখানোর জন্যে বিশাল আয়োজন করে কিছু শাড়ি কিনে কিছু লঙ্গি কিনে হাজারো হাজারো মানুষকে ডেকে জাকাত দিয়ে থাকেন কেউ জাকাত পায় কেউ জাকাত পায় না আবার কেউ জাকাত নিতে সে মৃত্যুবরণ করে যদি আমরা এই সিস্টেমে যদি জাকাত দিয়ে থাকি পাক রব্বুল আলমিন তার জাকাত কবুল করবেন না একমাত্র আল্লাহর খুশি করবার জন্যে সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে যাতে করে একজন মানুষকে আমরা এমনভাবে জাকাত দিব যাতে আল্লাহ সন্তুষ্টি হয়ে যায় তেমনি করে জাকাত দিতে হবে এখন কথা হলো সম্মানিত ভাইয়ার আমরা কাদেরকে জাকাত দিব কাদেরকে জাকাত দিতে হবে যাদেরকে জাকাত দিতে আল্লাহ বলেছেন তাদেরকে আমরা জাকাত দিব আর যাদেরকে আল্লাহ জাকাত দিতে বলেন নাই তাদেরকে জাকাত দেওয়া যাবে না এই জন্যই আমি শুরুতে বলেছিলাম সঠিকভাবে সঠিক নিয়মে অনেকেই জাকাত দেন না যাদেরকে জাকাত দেওয়া যাবে তাদেরকে কেবল জাকাত দিতে হবে কাদেরকে জাকাত দেওয়া যাবে আল্লাহ পাক আমিন সে কথা উল্লেখ করেছেন সুরা তাওবা নয় নাম্বার সুরার ষাট নম্বর আয়তে আল্লাহ বলছেন إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمُعلّفة قلوبهم والمُعلّفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل. আল্লাপাকবুল আলমিন এই আয়াতের মধ্যে আটটি খাতের আট শ্রেণীর লোকদেরকে আটটি খাতে জাকাত দিতে বলেছেন এক নম্বর হলো ফকির ফকিরদেরকে জাকাত দিতে হবে দুই নম্বর হলো মিসকিনকে জাকাত দিতে হবে তিন নম্বর হলো জাকাত যারা বন্টন করছেন ওই সকল কর্মচারীদেরকে জাকাত দেওয়া যাবে চার নাম্বার হল যারা ইসলামের প্রতি আকৃষ্ট হবে এমন অন্য ধর্মালম্বীদেরকে জাকাত দেওয়া যাবে যদি তারা ইসলামের প্রতি আকৃষ্ট হয় ইসলাম গ্রহণ করতে চায় এরপরে জাকাত দেওয়া যাবে যেই ব্যক্তি দাস দাস মুক্তির জন্য জাকাত দেওয়া যাবে ঋণগ্রস্তদেরকে জাকাত দেওয়া যাবে এরপরে সাত নম্বর খাত হলো আল্লাহর রাস্তায় আমাদেরকে জাকাত দিতে হবে আল্লাহর রাস্তা বলতে যেই সকল মানুষেরা যেই সকল লোকেরা আল্লা পাক রব্বুল আলামিনের দিনকে প্রতিষ্ঠিত করবার জন্যে কাজ করে যাচ্ছেন তাদেরকে জাকাত দেওয়া যাবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের দিন যেখানের চর্চা হয় এমন মাদ্রাসায় জাকাত দেওয়া যাবে আট নম্বর খাত হলো মুসাফির যারা মুসাফির এদেরকে জাকাত দেওয়া যাবে সম্মানিত ভাইরা এই সঠিক নিয়মগুলো জেনে যারা জাকাত আদায় করবেন তাদেরকে আল্লাপাক রব্বুল আমিন মহা রেখে দিয়েছেন কয়েকটি পুরস্কারের কথা বলে শেষ করতে চাই আল্লাপাক রব্বুল আলমিন এক নম্বর পুরস্কার দিবেন ওই ব্যক্তির সমস্ত সম্পদ পরিশুদ্ধি লাভ করবে পবিত্রতা অর্জন হবে যদি আমি সঠিকভাবে জাকাত দিয়ে দেই তাহলে ওই ব্যক্তির অন্যান্য সম্পদ পবিত্র হবে পরিশুদ্ধ হবে একথাও আলাদা পাখরব বলে নামিন উল্লেখ করেছেন সুরা তাওবা নয় নম্বর সুরা একশো তিন নম্বর আয়াতে বলেছেন খুসমিন আমোয়া লিহিম সদা কতাং তুতা হিরোহোম বিহা আল্লাহ আল্লাপাকরব নামিন বলছেন নবীগ আপনি আপনার উম্মতের কাছ থেকে আপনি আপনার সাহাবাদের কাছ থেকে জাকাত গ্রহণ করেন ওই জাকাত গ্রহণের মাধ্যমে তাদের সম্পদকে পরিশুদ্ধি করবেন এবং পবিত্র করবেন দুই নম্বর পুরস্কার হল যদি কেহ জাকাত সঠিকভাবে সঠিক নিয়মে দেয় তাহলে তার সম্পদ আরও বৃদ্ধি পাবে কিন্তু আমরা এই জিনিসটা বুঝি না জাকাত দিলে যে সম্পদ বৃদ্ধি পায় এই কথা অনেকেই বুঝি না মনে করি জাকাত দিলে আমি আমার সম্পদ নষ্ট হয়ে যাবে সম্পদ কমে যাবে এই জন্যে অনেকেই জাকাত বুঝার পরও জাকাত দেয় না কিন্তু আল্লাহ পাখরব্বুল আলমিন বলছেন সুরা আর রোম তিরিশ নম্বর সুরা অন চল্লিশ নম্বর আয়াতে বলেছেন জাকাত দিলে জাকাত মাল বৃদ্ধি পায় সম্পদ বৃদ্ধি পায় আল্লা বলছেন যারা আল্লাপর সন্তুষ্টি অর্জনের জন্যে যারা জাকাত দিবে তাদের সম্পদ আল্লাহ বৃদ্ধি করে দিবে তিন নম্বর পুরস্কার হল পুল নামিন যেইভাবে যেই নিয়মে জাকাত দিতে বলেছেন কেউ যদি সেইভাবে জাকাত দেয় আল্লাহ পাকিন তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে পৌঁছায় দিবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহ সাল্লাম বলছেন বুখারি শরীফের হাদিস হাদিস নাম্বার তেরোশো সাতানব্বই একজন লোক এসে আল্লাহ রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ইয়া হাবিবাল্লাহ একটি আমল আমাকে বলুন এমন আমল বলুন যে আমলগুলো করলে আমি জান্নাতে যেতে পারবো আল্লাহ রসুল সাল্লাহ আলহিমুসাল্লাম বললেন তুমি আল্লাহ পাকের ইবাদত করবে ফরজ নামাজগুলো আদায় করবে পড়বে এবং রমজান মাসের ফরজ রোজাগুলো তুমি পালন করবে এবং ফরজ জাকাত তোমরা আদায় করবে তুমি আদায় করবে লোকটি বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি এর চাইতে কমও করব না এর চাইতে বেশিও করব না আল্লাহর কসম আমি এইগুলো সঠিকভাবে পালন করব এই কথা বলে যাওয়ার পর আল্লাহ রাসুল সাল্লাহ আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বললেন তোমরা যদি জান্নাতি জান্নাতি ব্যক্তিকে দেখতে চাও তাহলে এই ব্যক্তিকে দেখে নাও সুতরাং সম্মানিত বাইরা যদি কেউ সঠিক নিয়মে সঠিকভাবে যার উপরে জাকাত ফরজ হবে সে যদি জাকাত না দেয় তাহলে আল্লাহ মহা আযাপের তাকে আজাবে নিক্ষেপ করবেন আর যদি কেউ সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে জাকাত দেয় আল্লাহ রব্বুল আকরাবুলালামিন তার সম্পদ বৃদ্ধি করে দিবেন এবং পরকালে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে পৌঁছায় দিবেন আল্লাহ আমাকে সহ সকলকেই যেন সঠিক নিয়ম কানুন জেনে জাকাত আদায় করবার তৌফিক দান করেন